বিজেপি লাশ ধরার রাজনীতি করে, বিজেপি বিধায়কের মৃত্যু প্রসঙ্গে মন্তব্য ফিরহাদ হাকিমের। এটা হচ্ছে রাজ ধরার রাজনীতি, মারা গেলেই রাজ ধরে ধরতে হবে। এর আগেও এ হয়েছে, আত্মহত্যা হয়েছে, গাছ থেকে ফেলে রাজ ধরার রাজনীতি। আসলে বিজেপি করলে একটা ডিপ্রেশনের লোক থাকে, সেই ডিপ্রেশনে ভুগছেন উনিও এবং তার এমএলএরা। সরকার করতে চাইছে না ভয়, আমরা মানুষের জীবন বা মানুষের সুরক্ষা রাজনীতি থেকে অনেক ওপরে। ওদের কাছে মানুষের সুরক্ষা রাজনীতির থেকে, রাজনীতি বেশি, মানুষের সুরক্ষা, মানুষের কী হলো তাদের যায় আসে না। যেখানে সারা দেশে এত মানুষ মারা যাচ্ছে, এত মানুষ আক্রান্ত হচ্ছে, সেখানে নিশ্চিতভাবে সরকার ফেলার রাজনীতিতে লকডাউন দেরি করা হলো, তার কারণ এমপি তাদের দরকার ছিল, এমপির শাসন তাদের দরকার ছিল। এই রাজনৈতিক পরিবেশেও তারা নিজেদের কাজটাকে বিভিন্ন জায়গায় করছে, যেরকম রাজস্থান। তাই তাদের কাছে রাজনীতি বড় হলেও আমাদের কাছে মানুষের জীবন, মানুষের সুস্থতাটা অনেক বড়। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, মাথার মধ্যে করোনা ঢুকে রয়েছে যাদের, তারা এই ভুলভাল এ করে। সেখানকার গ্রামের মানুষ দেখেছে, সেখানকার পুলিশ তদন্ত করছে। আসলে ওনারা নিজেরা এত এত অন্যায় করেন, এনকাউন্টার থেকে আরম্ভ করে সব কিছু করেন, নর্মাল কেসটাকেও, যেটা নর্মাল সেই কেসটাকে ওনারা সিবিআই করে হবে না। সিবিআইয়ের থেকে অনেক বেশি কেস সলভ করেছে হচ্ছে আমাদের পুলিশ। তাই আমরা প্রশাসনের উপর ভরসা রাখি এবং সঠিক তথ্য পাওয়া যাবে। এবং পুলিশের কালকে আত্মহত্যা কোন, সেটা তো পুলিশের, তার মধ্যে ব্যক্তিগত কোনো স্বার্থ নেই।